করেছেন আর্জিনা সরকার পেঁপের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে চাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আর্জিনা আপনি আমি যদি বলি যে সুপার ফুডের তালিকার মধ্যে কাকে রাখা যায় তাহলে আমি পেঁপেকে কিন্তু রাখবো অর্থাৎ এটা এমন একটা সবজি বলেন ফল বলেন অর্থাৎ দুটো ফর্মুলার কিন্তু আমরা এটাকে খেতে পারি ইনফ্যাক্ট আমরা অনেক ধরনের ক্রনিক ডিজিজে ভোগে থাকি তখন আমাদেরকে অনেক ধরনের ডায়েট প্ল্যান করতে হয় যে ডায়েট প্ল্যানের সবচেয়ে সহজ যে সবজি বা ফল সেটা হলো আসলে পেঁপে সো দুটোভাবে আমরা পেঁপেকে খাচ্ছি একটা হলো কাঁচা অবস্থায় একটা হলো পাকা অবস্থা যখন সেটা পেকে যায় তাকে আমরা ফ্রুটস বলছি যখন সেটা কাঁচা থাকে তাকে আমরা সবজি বলছি সো সবুজ অবস্থায় থাকাতে তার একরকম নিউট্রেটিভ ভ্যালু থাকে এটা যখন পেকে যায় নিউট্রেটিভ ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায় এটাই আসলে একটা রহস্য সৃষ্টিকর্তা যে একই খাবার থেকে আমরা লটস অফ বেনিফিটস পাচ্ছি যে দুইটা উপায়ে কেউ যদি কাঁচাটা খেতে পছন্দ করেন না তিনি কিন্তু রাইপ পাপায়া খেতে পারেন বা পাকা পেঁপে খেতে পারেন যিনি পাকাটা পছন্দ করছেন না তিনি কাঁচাটা খেতে পারছেন সো সবজি হিসেবে এটার কোনো জরি নাই সব রোগের জন্য এটা সেফ অর্থাৎ কিডনি রোগী ডায়াবেটিসের রোগী এটা যদি লিভার সিরোসিস হয় মানে সব ধরনের রোগের জন্য সবচেয়ে সেফ ফর্মুলা হলো এটা কোনো কারণে ক্রনিক ডিজিজ আমাদের চরম গ্যাস্ট্রাইট টিস তৈরি হয় প্রদাহ তৈরি হয় সবচেয়ে সেফ সবজি কিন্তু হলো কাঁচা পেঁপে অনেকে আছে যে সালাডটা হয়তো শশা খেলে তার গ্যাস হচ্ছে খেতে পারছে না টমেটো তাদেরকে বলবো কাঁচা পেঁপের সালাডটা খাবেন এটাতে পাপাইন নামে যে অ্যানজাইমটা আছে সেটা আমাদের অ্যানজাইমেটিক রিয়েকশানে আমাদের বডির হজম শক্তিটাকে বাড়িয়ে দেয় সো এটি হজম শক্তি বাড়ায় মেটাবলিজম বাড়ায় এবং কাঁচা অবস্থা এটাতে ভিটামিন সি থেকে শুরু করে এন্টি ক্যান্সার প্রপার্টিস পর্যন্ত আমরা পাই সো ভালো ফাইবারের একটা সমারোহ ভিটামিন এবং মিনারেলসের সমানত অবভিয়াসলি এবং এটি খেতেও টেস্ট নানা উপায় কিন্তু আপনি চাইলে এটাকে রান্না করতে পারেন মজার ব্যাপার হলো যেমন আমরা অনেক সময় মাংস রান্না করি তো অনেক সময় সে মাংসটা হয়তো ঠিকভাবে স্মুথ হচ্ছে না স্মুথ করার জন্য অর্থাৎ মাংসকে স্মুথ করার জন্য কিন্তু আমরা কাঁচা পেঁপেটাকে কুকিংয়ে ইউজ করতে পারি সো অনেকভাবেই কাঁচা পেঁপেটাকে খাওয়া যায় যেহেতু এতে ভিটামিন এবং মিনারেলস আর ফাইবারটাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিই প্রত্যেকটা জিনিস আপনি কাঁচা পেঁপে থেকে পাচ্ছেন অ্যাগেনিস্টে আমি যদি যাই যে পাকা পেঁপের উপকারিতা তাহলে কি অনেক অনেক বেশি যখন এটি পেকে গেল কালার চেঞ্জ হয়ে গেল তার মানে এটাতে রিচ অ্যামাউন্ট অফ বিটা ক্যারোটিন এবং ভিটামিন এর সমারোহ সি তো থাকেই কাঁচা অবস্থায় যেমন সি বেশি থাকে ভিটামিন এ কম থাকে পাকা অবস্থায় হলো ভিটামিন এর পরিমাণটা বেড়ে যাচ্ছে খুবই একটা মজার ব্যাপার এখানেও আপনার ফাইবার থাকে যারা কনস্টিপেশনে ভোগেন সিভিয়ার গ্যাসে ভোগেন তাদের জন্য পাকা পেঁপে সকালে উঠে খালি পেটে এক বাটে পাকা পেপে খেলেন অথবা রাতে ঘুমানোর আধা ঘন্টা আগেও যদি কেউ চায় আধা বেটি পাকা পেঁপে খাবে সকালে তার স্মুথ টয়লেট হয়ে যাবে অর্থাৎ এন্টাস্টাইনকে একেবারে সে ক্লিন করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক অনেক বাড়ায় আপনার স্কিনকে আপনার হেয়ারকে আপনাকে অ্যান্টিআইজিং রাখতে কাঁচা পেঁপে এবং পাকা পেঁপের কিন্তু কোনো জরুরি নেই